আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ঘড়ি ঘটক? একটা জবর খবর আছে, খান বাহাদুর রইসউদ্দিন চৌধুরীর ছোট ছেলে খান বাহাদুর কবিরউদ্দিন চৌধুরীর বিয়ার দাওয়াত লইছি বিসমিল্লাহ কইরা। বড় মির্জা সাহেব, আপনি আপনার ছোট ভাই ছোট মির্জা সাহেব রে শহরে পাঠাইছেন, লেখাপড়া শিখাইছেন, বিয়া শাদিও দিছেন, একটা ছেলে হয়েছে। হাসা কইলাম না মিশা কইলাম? আপনি আপনার ছোট বোন সালমারে বিয়া দিছেন কাপড়ের ব্যবসায়ী জামালউদ্দিনের কাছে, একটা ছেলে হয়েছে মার্শাল্লাহ। এবার আপনি নিজে একটা বিয়া করে ফেলেন বিসমিল্লাহ। জনাব ঘড়ি ঘটক, আপনি তো জানেনই আমার আরো একটা ছোট বোন আছে নুরি, ব্যাস তার বিয়েটা হয়ে গেলেই বিয়া আমিও করবো বিসমিল্লাহ বইলা। আশা করিলাম না মিশা করিলাম? ছেলে দেখছি বাপের চেয়ে বড় হয়ে গেছে। শুধু লম্বাই বড় দেখলে নামেও বড় হবে, এমন কাজ করবে দুনিয়ার সবাই ওকে মনে রাখবে। আইডা বেটা। জামাল মিয়া, তোমার কাপড়ের ব্যবসা কেমন চলছে? আল্লাহর মেহরবানিতে ভালোই। আমি বলি কি, হাল গৃহস্থলির কাজ বাদ দিয়ে আপনিও চলুন ঢাকায় কাপড়ের ব্যবসায় লেগে পড়ুন। না ভাইজান, আমরা গ্রামের মানুষ, গ্রামেই থাকবো। ঘাবড়াস না নুরি, মাটি মা, মা মাটি, মাকে ছেড়ে আমরা কোথাও যাবো না রে। হ্যাঁ জামাল মিয়া, বলো শিকারে যাবে কবে? যদি বলো কালকেই যেতে পারি। ভাইজান কাল তো বিয়ের দাওয়াত চৌধুরী মঞ্জিলে। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, কাল তো খান বাহাদুর রইসউদ্দিন চৌধুরীর ছোট ছেলে খান বাহাদুর কবিরউদ্দিন চৌধুরীর বিয়ে। খান বাহাদুর হুজুর, এই পছন্দ অপছন্দের ঝামেলাটা আপনি চুকিয়ে ফেলুন। বড় বৌমা জি, তুমি পছন্দ করো। আব্বা, আমার তো এই জড়োয়া সেটগুলো পছন্দ। তুমি কি বলো বাবা নাজিমউদ্দিন? হ্যাঁ মা, বড় বউ এদের পছন্দই আমার পছন্দ। আমাদের পছন্দ ছাড়াও ছোট মিয়ার পছন্দ অপছন্দের ব্যাপারটা? আপনাদের সবার পছন্দই আমার পছন্দ। চুপ করো ভাইজান, বিয়ে শাদির ব্যাপারে আমাদের খানদানি ছেলে মেয়ের কারো মতামতের কোনো দাম নেই। আচ্ছা, তোমার বিয়ে বুঝে তোমার মতামত না নিয়ে আমার সঙ্গে দেয়া হয়েছিল না তো কি? নুরি, তুমি তুমি এখানে? তোমার বিয়ে? আমার অমতেই হচ্ছে। তবু এ বিয়ে বন্ধ করতে হবে। চেষ্টা করেছি, পারিনি আর পারবো না। কিন্তু আমার গর্ভে যে তোমার সন্তান। স্বীকার করছি। এখন আমি কি করব বলো, বলে দাও আমি কি করব। শুনেছি তোমার বড় আপা দুলা ভাই ঢাকা থেকে বেড়াতে এসেছেন, ওদের সঙ্গে তুমিও ঢাকা চলে যাবে। আমার এক ডাক্তার বন্ধুর ঠিকানা লিখে দেবো, তার কাছে গেলেই সব পরিষ্কার হয়ে যাবে। এই টাকাগুলো রাখো খরচপত্রের জন্যে। আমি জানতাম তুমি পাষাণ নিষ্ঠুর, কিন্তু তুমি যে এতটা নিচে নামতে পারো আগে জানতাম না। মাথা গরম করে একটা কিছু করে ফেললে লোক জানাতেনি হবে। আজ হোক কাল হোক লোকে জানবেই, তার আগে এই বিয়ে বন্ধ করতে হবে। নুরি চুপ কর, কাঁদিস নি। আমি এক্ষুনি যাবো খান বাহাদুর রইসউদ্দিন চৌধুরীর কাছে, আমার বিশ্বাস তার কাছে খুলে বললে তিনি নিশ্চয়ই কবির বিয়ে বন্ধ করে দেবেন। কথা বলো কবির, জবাব দাও, বড় মির্জা সাহেবের অভিযোগ সত্য না মিথ্যা? মিথ্যা, সব কিছুই মিথ্যা কবির। হ্যাঁ ছোট, আই কবির, ভুল মানুষই করে, তুমিও ভুল করেছো, এখন তোমার উচিত ভুল স্বীকার করে নুরিকে বিয়ে করে। ভুল? কিসের ভুল, কার ভুল? আমি কোনো ভুল করিনি, আপনারা মতলব হাসিল করার জন্য একটা মন গড়া গুজব ছড়িয়ে আমার উপর মিথ্যে দোষ চাপিয়েছেন। এটা কি সত্যি নয় যে নুরি মা হতে চলেছে? হয়তো,
কিন্তু তার জন্য আমি দায়ী নই। মিথ্যেবাদী! শোনো বড় মির্জা, ছোট মির্জাকে মুখ সামলাতে বলুন, নয়তো খুন খারাপি হয়ে যাবে। খুন খারাপি হবে খান বাহাদুর নাজিমুদ্দিন, আমার বোনের মান সম্ভ্রম ধুলোই মিশে যাবে, আর আমি তা নিলামে সহ্য করব। চুপ কর, চুপ কর, ঠান্ডা বেজাতে কথা বল। কথা বলতে হয় আপনি বলুন, কিন্তু ভাইজান মনে রাখবেন, পাথরের মন কোনোদিন গলেনি আর গলবেও না। খান বাহাদুর সাহেব, আপনি সবার মুরব্বী, গায়ে মাথা, এ সমস্যা সমাধানের দায়িত্ব আমি আপনার হাতে ছেড়ে দিলাম। তোমার জন্য আমার করুণা হয়, এর বেশি কিছু বলার নেই, করারও নেই। আল্লাহ হাফেজ। কাজটা ঠিক করলেন না খান বাহাদুর সাহেব। মির্জা যা বলে গেল তা কিন্তু সত্যি। সত্যি? নুরি কবিরের সঙ্গে দেখা করতে এসেছিল, আড়াল থেকে আমি ওদের সব কথা শুনেছি। ও বেচারি মা হতে চলেছে, ওর গর্ভে কবিরের সন্তান। আমার কথা শুনুন, দোহাই আল্লাহর, এ বিয়ে বন্ধ করে দিন, কবিরের সঙ্গে নুরির বিয়ে দিয়ে দিন। চুপ, একদম চুপ। বিয়ের আগে জেনে গর্ভবতী হয় তার মতো চরিত্রহীনা এ বাড়ির পুত্রবধূ হয়ে আসতে পারে না। আরো শুনে রাখো, এ ব্যাপারে যদি কেউ টু শব্দটি করে তাহলে আমি তার টুটি চেপে ধরব, মনে থাকে যেন। এখন কি উপায় হবে? ঝগড়া ভাসাত করে কোনো লাভ হবে না, অনর্থক শত্রুতা বাড়বে, সমাজে বদনাম হবে। বদনামের ভয় চুপ করে থাকলে কি সমস্যার সমাধান হবে? নুরির কলঙ্ক ঘুচবে? তাই আমি ঠিক করেছি, এই গ্রাম ছেড়ে চলে যাব। আমরা বিষয় সম্পত্তি সব বিক্রি করে ঢাকায় চলে যাব। ওখানে গিয়ে আমরা করব কি? কিছু করতে পারলে করব, না খেয়ে থাকবো। তবু গায়ের মানুষ আমাদের দেখলে ঘৃণার মুখ ফিরিয়ে নেবে। এই জ্বালা, এই যন্ত্রণা, এই অপমান সহ্য করতে পারবো না। ছোট, এই গায়ের মাটিতে রয়েছে আমার মায়ের কবর, যে মাটিকে আমি মা বলে জেনেছি, সেই মাটি ছেড়ে কি দুঃখে আমি পালাতে চাইছি তা কি তুই জানিস না? আমি সদরে যাচ্ছি, দেখি বেচা বিক্রির কতদূর কি করা যায়। ফিরতে রাত হবে, চিন্তা করিস না। Oh!
বিশ্বাসে বিশ্বাস করে আজ আমার বড় আদরের বোন এ বাড়িতে লাশ হয়ে এসেছে। কিন্তু এমন তো হবার কথা ছিল না কবির, কথা ছিল লাল বেনারসি পরে আমার বোন নতুন বোন সেজে তোমার স্ত্রীর মর্যাদা নিয়ে এ বাড়ির আদিনায় পা রাখবে। আমি নুরিকে নিয়ে এসেছি রক্তে রাঙা লাল বেনারসি পরিয়ে, বধূ বরণ নয়, আজ ওর দাফন কাফন হবে। কিন্তু একা নুরির দাফন কাফন হবে না, নুরির গর্ভের সন্তান আর তার জন্মদাতা পিতারও দাফন কাফন হবে। অভিযোগে আসামি মির্জা মোহাম্মদ সালাউদ্দিন যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হল। কারাগারের উঁচু পাঁচিল ঘেরা অন্ধকার এক কুঠুরিতে তার জীবন সীমাহীন হতাশার মাঝে কাটতে লাগল। এদিকে মির্জা মোহাম্মদ কামরুজ্জামান তাদের সমস্ত জমি জিরাত বিষয় সম্পত্তি বিক্রি করে মাটির মায়া ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হল জীবন এবং জীবিকার জন্য। ভগ্নিপতি জামালের ঢাকার বাড়িতে তারা সবাই উঠে এল। ভগ্নিপতি জামালের সাথে শুরু করল কাপড়ের ব্যবসা। দেখতে দেখতে মির্জা মোহাম্মদ কামরুজ্জামান হয়ে উঠল নাম করা বস্ত্র ব্যবসায়ী। মির্জা মোহাম্মদ কামরুজ্জামানের জীবনে এখন একটাই আশা, তার ছোট ভাইয়ের একমাত্র ছেলে রাজকে লেখাপড়া শেখাবে, মানুষের মতো মানুষ করবে। সময় গড়িয়ে চলল এভাবে, কেটে গেল দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। মির্জা মোহাম্মদ সালাউদ্দিন, আব্দুল করিম এবং রহিম মোল্লা, কারা জীবনে তোমাদের চাল চলন, আচার ব্যবহার ও শৃঙ্খলা বোধের প্রতি আনুগত্য প্রকাশের কারণে সদাশয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নির্দিষ্ট সময়ের ছ মাস পূর্বেই তোমাদের মুক্তির আদেশ দিয়েছেন। মাই ডিয়ার আব্বু, জেনে খুশি হবে আমার পরীক্ষা শেষ। আগামী 10 তারিখ আমাদের কলেজে সমাপনী উৎসব, এই উপলক্ষে একটি সুন্দর বিচিত্র অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বড় চাচু আর বাড়ির সবার গান বাজনার প্রতি কোনো আগ্রহই নেই, আজ তুমি যদি কাছে থাকতে তবে নিশ্চয়ই অনুষ্ঠান দেখতে আসতে। কিন্তু আমার দুর্ভাগ্য, আজ তুমি আমাদের কাছ থেকে অনেক দূরে। কিন্তু আমি জানি সেই দিন খুব বেশি দূরে নয় যেদিন তুমি আমাদের মাঝে ফিরে আসবে। সেই অনাগত দিনের অপেক্ষায় আমরা সবাই প্রহর গুনছি। ইতি তোমার রাজ। থ্যাংক ইউ। আচ্ছা, ছুটিতে কি প্রোগ্রাম? আরে প্রোগ্রাম টোগ্রাম সব গোল্লায় যাবে, বড় চাচুর ব্যবসা সব হিসাব নিকাশ আমার কাঁধে। ইজ ইট? আমরা শিকারে যাব, তুই যাবি না? তোরা যাবি আর আমি যাব না, তা কি হয়? এমন ট্রিক্স ঝাড়বো যে বড় চাচু হ্যাঁ আর আমরা সবাই। এসো বড় চাচু, মা, আন্টি, আঙ্কেল, দেখে যাও কে এসেছে। ছোট সালাউদ্দিন ভাই, থাক থাক ওঠ।
করো কি ছোট বউ, ওকে ভালো করে খাওয়াও। আচ্ছা ছোট, রাজের ফাংশনের কথা তুই জানলে কি করে? ব্যাপারটা হলো রাজের একটা চিঠি পেয়ে আরে আরে করছো কি, একদিন সব খাইয়ে ছাড়বে নাকি? অল্পই তো দিয়েছি। আজকের খাবার টেবিলের আনন্দের সাথে আর কোনো কিছুর তুলনাই হয় না। আচ্ছা ছোট ভাই সাহেব, আপনি জেলে থাকতে? জামাল, আমার একটা আর্জি আছে। জেলের কোনো কথা, এই পরিবারের উপর যে দুর্যোগ গেছে তার কোনো প্রসঙ্গ আর কোনোদিন যেন এই বাড়িতে আলোচনা না হয়। হ্যাঁ ভাইজান, এবার বলুন আমাদের ব্যবসা কেমন চলছে? আল্লাহর অশেষ মেহরবানিতে খুবই ভালো। এখন তুই এসে গেছিস, রাজ সুমন এরাও ব্যবসা দেখবে, আমাদের আরো উন্নতি হবে ইনশাআল্লাহ। খান বাহাদুর নাজিমউদ্দিনের কারসাজি, খান বাহাদুর গোষ্ঠীর জন্যই আজ আমরা মায়ের কবর আর গায়ের মাটি ছেড়ে দূরে কালিয়ামি রসুলপুর যাব, মায়ের কবর জিয়ারত করতে। কলঙ্কের কালিতে আমাদের মুখ ঢাকা পড়ে গেছে রে, তোকে দেখলেই সবার মনে পড়বে পুরনো দিনের কথা। থাক, গিয়ে কাজ নেই। ভাইজান, আমি বলি কি, রাজ আর সুমন যাক, ওরাই সব কাজ সামাল দেবে, তাছাড়া ওদের দুজনকে ওখানকার কেউ চেনেও না জানেও না, এটা একটা মস্ত সুবিধা। রাজ সুমন, শোনো বাবারা, কাল সকালে তোমরা রসুলপুর যাবে, ওখানে গিয়ে মুনসেফ কোর্টের উকিল কলম আলীর সঙ্গে যোগাযোগ করবে, তহসিলখানায় একটা আর্জি পেশ করতে হবে। জি। আর শোনো, কাজ শেষ হয়ে যাওয়া মাত্র চলে আসবে, অনর্থক ওখানে ঘোরাফেরা করার দরকার নেই। দেখো বাবাজিরা, আমি তোমাদের তরফ থেকে আর্জিটা ফটাফট পেশ করে দিয়েছি, কথাটা তোমার আব্বা আর চাচাকে ফটাফট জানাবে, তোমাদের মামলাটা যাতে ফটাফট ফয়সালা হয়ে যায় সেই ব্যবস্থা আমি ঝাটপাটি করব ফটাফট। হ্যাঁ, আজই খান বাহাদুরের বিরুদ্ধে উনিও ফটাফট কিছু একটা করে ফেলতে চাইবেন। উনি ফটাফট কি করবেন? দেখো, মামলা মোকদ্দমার কাজ ফটাফট হয় না সত্যি, তবুও ফটাফট যতটুকু পারি করব, আর ফটাফট কিছু লিখে তোমার আব্বা জানকে জানাবো। ফটাফট? নিশ্চয় ফটাফট। আর শোনো, খান বাহাদুর খুবই ধুরন্ধর, তোমাদের এখানে আসার খবরটা ফটাফট তার কানে পৌঁছে যেতে পারে, তোমরা ফটাফট এই গাঁতে কেটে পড়ো। হ্যাঁ, আমরাও ফটাফট কেটে পড়বো। আমিও কেটে পড়ি,
আর একটা মক্কেল ফটাফট ধরতে হবে। চিজ বটে একটা, ঘিয়ে ভাজা, ফটাফট ফটাফট, চল আমরা ফটাফট কেটে পড়ি। বয়সকালে আমি তাগরা জুয়ান আছিলাম, যেমন স্বাস্থ্য তেমন চেহারা আর সাহস, যেন ইতিহাস বইয়ের মোহাম্মদ বিন ঘুরি। ওই হাসা কইলাম না মিশা কইলাম? ঘোড়ায় চড়িয়া আমি শ্বশুর বাড়ি যাইতাছি, টক 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 টক, আটকা ঘোড়াই খেলুসটা, ধবাস কইরা পড়লাম আমি নিচে, জবাত কইরা ঘোড়া পড়লো আমার উপরে। ওই আশা কইলাম না মিশা কইলাম? মিজাজটা গেল বিগড়াইয়া, মারলাম ঘোড়ার ডাইন চাপাই এক থাপ্পড়। আমার হাতের থাপ্পড় খাইয়া ঘোড়ার বাম চাপার দাঁত পইরা গেল 32টা। ওটাই বোধহয় খান বাহাদুরের বাড়ি। আশা কইলাম না মিশা কইলাম? চল ওনাকে জিজ্ঞেস করি, চল সব কর। মোহাম্মদ বিন ঘুরির বংশধর আমি, আমি কইলেই হাসা। ওই যে বিশাল বাড়িটা দেখা যাচ্ছে ওটা? ওইটাই চৌধুরী মঞ্জিল, মালিক আছিলেন খান বাহাদুর রইসউদ্দিন চৌধুরী, ব্রিটিশকে দালালি কইরে খান বাহাদুর উপাধি পাইছিলেন, তবে আসল খান বাহাদুর ওই যে বেহেস্তে। কিন্তু ওনার বড় পুত্র আছে খান বাহাদুর নাজিমউদ্দিন, উনি বাপের পাওয়া খান বাহাদুর উপাধি নিজের নামের আগে ব্যবহার করেন। ওই হাসা কইলাম না মিশা কইলাম? বর্তমানে উনি গুণাগোষ্ঠী শুদ্ধা ঢাকার গুলশানে থাকেন, বৎসরে একবার আসেন ফসল বেচার টেকা লইয়া। কি রে হাসা কইলাম না মিশা? ওনার নাম পশমি, এটুকু, রেশমি, খান বাহাদুর নাজিমউদ্দিনের একমাত্র কন্যা। কিরে হাসা কইলাম না মিশা? আজ ওই মাইয়াটার জন্মদিন, এই বছর ওই মাইয়ার জন্মদিনের উৎসব গ্রামের বাড়িতে পালিত হইতেছে। পোলাও কুরমা কালিয়া কুপ্তার বন্যা বইয়া যাইব, গান বাজনা হইব, খানদানি বংশ তো একটু ঢালা ঢালি হইব। ওই হাসা কইলাম না মিশা কইলাম? চল আসুন আসুন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বলো না দাদিমা, কোনটা লাইফ লাইন মানে আয়ু রেখা? জন্মদিনে হাত দেখা দেখি করতে নেই, তবে একটা কথা সত্যি, খুব শিগগিরই তোর জীবনে একজন আসছে। আজ রাতেই। টাঙ্গাইল থেকে চৌধুরী দবির রায়ন চিঠি পাঠিয়েছেন, উনি আজকে আসতে পারবেন না, তবে তার ছেলে রাকিব রায়হান আসবে। আচ্ছা, তুমি তাকে দেখেছো? দেখেছি যখন, তখন এতটুকু ছিল। তখন তো আমিও দেখেছি, কিন্তু এখন তো সে রীতিমতো যুবক হয়ে গেছে। রেশমের জন্য এর চেয়ে ভালো পাত্র কোথাও পাবেন না। তুমি তাকে দেখা মাত্র আমার কাছে নিয়ে আসবে, ঠিক আছে? জি। চল ভেতরে গিয়ে একটা রাউন্ড মেরে আসি। পাগল হয়েছিস? খান বাহাদুরের বাচ্চা খান বাহাদুর টের পেলে আমাদের চামড়া তুলে ফেলবে। আরে যা, ওরা টেরই পাবে না। চল চল না। আসুন আসুন ভাই, প্লিজ আসুন ভাই, প্লিজ আসুন। এবছর ফসল ভালোই হয়েছে, কি বলে? জি জি। ভাই খান বাহাদুর নাজিমউদ্দিন,
রেশমির জন্মদিন মুবারক। শুকরিয়া। ওই দেখ খান বাহাদুর নাজিমুদ্দিন, দেখে চললেন সাহেব জাদা? তুমি কি ভেবেছ তোমাকে কেউ চিনতে পারবে না? আরে আমি হচ্ছি খান বাহাদুর সাহেবের ভগ্নিপতি, আমার চোখকে ফাঁকি দেবে? সেটি হচ্ছে না। তুমি চৌধুরী দবির রায়হানের ছেলে রাকিব রায়হান। বলো কেমন করে চিনলাম? কেমন করে? ওই যে তোমার কোটের উপর মনোগ্রাম রয়েছে আর তোমার নামের প্রথম অক্ষর আর দেখেই চিনে ফেলেছি, তুমি রাকিব রায়খান। চলো আমার সঙ্গে চল। আরে না না, আপনি যান, আমি পরে আসছি। আরে চলোই না, আরে এসোই না। এই আপনার রাকিব রায়হান, ওই করে দাঁড়িয়েছিল। আমাকে চিনেছ? জি, আসসালামু আলাইকুম। খালি সালামে তো চলবে না বাবাজি, এসো আমার বুকে এসো। চলো তালুকদার সাহেব আসুন, পরিচয় করিয়ে দিই, চৌধুরী দবির রায়হানের ছেলে রাকিব রায়হান। কিন্তু তোমার চেহারাটা বড় ভিতগুটে লাগছে। ভিতগুটে? হ্যাঁ, গত বছর যখন দেখা হয়েছিল টাঙ্গাইলে তখন তোমার ভারী চমৎকার একটা গোপ ছিল। গোপ? আমার? হ্যাঁ, সে গোপ কোথায় গেল? সেই গোপটা আমি কানে ফেলেছি। কেন? এমনি। কেন এমনি? বলেন না কেন। তালুকদার সাহেব আপনার গ্লাস খালি হয়ে গেছে। গ্লাস খালি হয়ে গেছে? খাল খাল। বাবাজি তোমার বাবা এলেন না, মন বড় খারাপ লাগছে, কি হয়েছে তার? তেমন কিছু না, মানে ওই শ্বাসকষ্টের অসুখটা বেড়েছে বুঝি? জি। হ্যাঁ বাবাজি, শ্বাসকষ্টের রোগ বড় বিপজ্জনক। জি। আচ্ছা আমি চলি। চলি মানে? ভেবেছো খাওয়া দাওয়া না করিয়ে তোমাকে যেতে দেবো? আজ আমার মেয়ের জন্মদিন, ওর সাথে দেখা করবে না, ওকে কনগ্রেচুলেট করবে না? তুমি দাঁড়াও, আমি ওকে ডেকে আনছি। আচ্ছা রাকিব রায়হান, একটা কথা বললো, তুমি গোপ কেন খামিয়ে ফেললে? এমনি এমনি কেন? আমার গোপ আমি খামিয়ে ফেলেছি, তাতে আপনার কি? আমার কিছু না, কিন্তু খামালে কেন? আরে জনাব, আর কবার বলবো, আমি রাকিব রায়হান, আমি রাকিব রায়হান, আমি রাকিব রায়হান। আচ্ছা, এসো তোমাকে আরেকটা রাকিব রায়হান দেখাচ্ছি। বকুল হোসেন এসব কি হচ্ছে? আরে ভাই আমি পড়ে গেলাম আর সবাই আমার উপর পড়ে গেলেন। সঙ্গে রোকে জনে জনে বলতে হবে যে আমি রাখি বেহান। কি বাজে বকছো? হলো রেশমি, ভ্যাস দাদিমা, একজনের উপর আরেকজন ধপাস ধপাস শুরু হয়ে গেল, হয়েছে। আর ওই ছোকরাটা যে রাকিব রায়হান সেজে এসেছিল, ওকে তো আমি দেখিনি, ও তো পালিয়ে গেছে। হ্যাঁ রে নাজিম,
জি আম্মিজান। খবর বার্তা পেলি কিছু? ওই ছদ্মবেশীটা কে, কেন এসেছিল? এই মাত্র ম্যানেজার সাহেব খবর দিয়ে গেল, আমার বিরুদ্ধে তহসিলখানায় আরজি পেশ করতে এসেছিল মির্জা সালাউদ্দিনের ছেলে। সেই ছেলেটাও লাল মোটরসাইকেলে চড়ে এসেছিল। পালিয়ে যাওয়ার আগে যদি টের পেতাম তাহলে ওই ভরা মেহফিলে পিটিয়ে লাশ বানিয়ে দিতাম। ছোট, কক্সবাজার থেকে চিঠি পাঠিয়েছেন কুরেশি সাহেব, তার ছেলের বিয়েতে আমাদের পরিবারের সবার দাওয়াত, অবশ্যই যেতে লিখেছেন। গেলে মন্দ হতো না, কাছেই তো সোনা বিবির মাজার, একটা মানত ছিল, রাজের আব্বা ফিরে এলে সিন্নি চড়াবো। বেশ তো, এক উসিলায় দুই কাজ হয়ে যাবে। আমরা সবাই টেকনাফে ক্যাম্পিং করতে যাচ্ছি, তুই আমাদের সঙ্গে যাবি তো? তোদের সঙ্গে ক্যাম্পিং এ যাওয়া মুশকিল হবে, আব্বাজান বললেন মা আন্টি আমি আমরা যাবো কক্সবাজারে। ভালোই হলো, কক্সবাজার আর টেকনাফ তো কাছাকাছি, বাসে ঘন্টা কয়েকের রাস্তা, তুই এক সময় টেকনাফ চলে আসবি। কিন্তু আব্বা জনের সামনে আমি মুখ খুলতেই পারি না, কথা বলতে গেলে কেমন যেন সব উলট পালট হয়ে যায়। বেশ তো, কথা বলবো আমি। আঙ্কেল আপনি কোনোদিন টেকনাফে গেছেন? না। যাওয়া উচিত আঙ্কেল, হোয়াট এ বিউটিফুল সাইট, ইউ মাস্ট ভিজিট। কিন্তু ডিম্পল, শুনেছি টেকনাফের গন্ডগোল লেগেই থাকে। ফুহ, অল বোগাস, ফালতু কথায় কান দেবেন না তো আন্টি। না বাবা, আমরা কক্সবাজারই যাব। কিন্তু টেকনাফ কক্সবাজারের চাইতে অনেক ভালো। না, কক্সবাজারই ভালো। না, টেকনাফ না, কক্সবাজার। মোমেন্ট মোমেন্ট, নো তর্ক বিতর্ক, ঝগড়া আমি মিটিয়ে দিচ্ছি। রেশমি, তুমি কোথায় যেতে চাও, কক্সবাজার না টেকনাফ? আরে বলো না, কক্সবাজার না টেকনাফ? কক্সবাজার। বাস, ডিসিশন হয়ে গেল। রাবিশ, বলেছিলাম না আব্বা জনের সঙ্গে কথা বলতে গেলে সবকিছু ওলট পালট করে ফেলি। ঠিক আছে, তুই কক্সবাজারে যা, তারপর আমি তোকে টেকনাফে ট্রান্সফার করার ব্যবস্থা করব। প্রমিস প্রমিস। মাথা কাপড় দাও না, আন্টি দিয়েছে না? রেডি। এই আধ ঘন্টা আগে এসে পৌঁছলাম সবাই। হ্যাঁ, ওয়ালিমা কটায়? হাসো, আর একটু হাসো, একটু ঘাড় কাত করো, আর একটু। এই রে, সানসেটের সময় হয়ে গেছে, আমি সাগরের বুকে ডুবন্ত সূর্যের ছবি তুলবো।
সরি, ভাঙেনি তো? না, ঠিক আছে। টুবন্ত সূর্যের ছবি তুলতে গিয়ে আমি আপনার ছবি তুলেছি, আপনি কিছু মনে করেননি তো? ছবি যদি ভালো উঠে থাকে তো মনে করার কি আছে? ফটোগ্রাফি করতে আমি খুব কাঁচা, তাই অনেক সময় লাকের উপর ডিপেন্ড করতে হয়। রাইট, ভালো কিছু পেতে হলে অনেক সময় লাকের উপর ডিপেন্ড করতেই হয়। আর লাকিলি আপনি একটা ভালো কাজ করেছেন। কিরকম? আপনি ঠিক জায়গায় ঠিক মতো এসে পৌঁছে গেছেন। মানে? আমি বলতে চাইছি ছবি তোলার লোকেশন আর সময় আপনি ঠিকই বাছাই করেছেন। জানেন তো, গোধূলি আলোতে সুন্দরকে আরো বেশি সুন্দর দেখায়। মনে হচ্ছে ফটোগ্রাফি সম্পর্কে আপনি খুব ভালো জানেন। এক কাজ করুন, এক্ষুনি আমার একটা ছবি তুলে ফেলুন, দেখি কেমন আসে। ও শিওর। আপনাকে কেউ ডাকছে। আমাকে? কই না তো, হবে কোনো পাগল টাগল চিৎকার করছে। আজ আলো কমে গেছে, কাল আসবেন এখানে এই সময়, দেখা হবে। সি ইউ। রিসেপশনে একটা এক্সট্রা কম্বল দিতে বলে এত বাবা, রাতে শীত পড়বে মনে হচ্ছে। ঠিক আছে। বেশি করে খাও, অল্পই তো দিয়েছি। মেয়েটি কি সুন্দর, তাই না? রাজের জন্য এমনি একটা বউ ঘরে আনবো। এসো। মানে আমার ভাই সুমনকে খুঁজছিলাম, মনে হয় চলে গেছে। আপনারা আমরা সবাই শোয়েবেলা আছি, ভালোই হলো। কেন? নইলে আপনার ছবি আপনাকে দেব কি করে? ছবি আমার চাই না। কেন? কথা বলে ডুবন্ত সূর্যের সাথে ছবি তুলতে নেই। তাহলে যার ছবি উঠেছে সে মরে যায়, আপনি সমস্ত কুসংস্কার বিশ্বাস করেন? বিশ্বাস করি না, কিন্তু আয়ু থাকতে কে মরতে চায় বলুন। আচ্ছা, আপনার আয়ু রেখাটা দেখি। ডান হাত, ডান হাত। আরে কি হলো? আপনার আয়ু রেখা ঠিক আমার আয়ু রেখার মতো, দেখুন কত লম্বা। লম্বা হলে কি হয়? অনেক দিন বাঁচে। আচ্ছা, অনেক দিন বেঁচে থেকে আমি কি কি পাবো? নাম, যশ, টাকা পয়সা, মান সম্মান, আর আর যা চাইবেন তাই পাবেন। আচ্ছা, এখন আমি চলি, কাল আপনার আরো কটা ছবি তুলব। বাই বাই। সালাম, এরা রাজা সুমনের বন্ধু। ও,
তোমরা এখানে? শিকারে এসেছি, রাজা সুমনের সাথে ঢাকায় বসে প্রোগ্রাম। ঠিক আছে ঠিক আছে, সবাই একসঙ্গে শিকারে যেও। যাও বিশ্রাম করো, পরে কথা হবে। জি। হ্যালো। হ্যালো রেশমি। ডিম্পল, আমরা সবাই এই মাত্র এসে পৌঁছালাম, সাইমনে উঠেছি, আর আজকে টেকনাফ যাওয়ার প্রোগ্রাম। আরে বাবা, এত তারা কিসের? একটা দিন তোরা সাইমনে কাটিয়ে দে না। নো, নেভার। আজ তিনটার বাস ধরে আমরা সবাই যাচ্ছি, তৈরি থাকিস। আচ্ছা আন্টি, টেকনাফ কাছেই তো, ঘুরে এলে হতো না? খবরদার, ওদিকে দিন রাত ঠেটে ঠেটে ঠে। শিকারে গেলে উঠবে কোথায়? রক্সি হোটেলে। ঠিক আছে, তোমরা ফেরার আগে আমরাও ওখানে যাব, তারপর একসাথে সবাই ঢাকা ফিরব। জি। ও গড, কি হলো? কিছু না। টেক কেয়ার বেটা। আসি বাবা। ওকে মা, চলো। আল্লাহ হাফেজ চাচু। আল্লাহ। আন্টি, ওকে বোঝান না। টিম্পল, আমি যাব না, তোর মর্জি। বাই আন্টি। বাই। আরে এই তারা, ডিম্পল, ডিম্পল, ও ডিম্পল, তুই যাবি না আগে বললি না কেন? না না, আমি যাব, নিশ্চয় যাব, কিন্তু কাল, আই প্রমিস। ওকে। আচ্ছা, কাল সকাল কটায় রওনা দেওয়া হবে? সকাল 8টায়। এই শকুনের ঝাঁক কবে উড়ে এলো? কাল সকালে, বেডলো ড্রাগ এডিক্টেড। ব্যাড লাক। কাউসার, শিকারের প্রোগ্রাম ক্যান্সেল। কেন? শিকারি নিজেই শিকার হয়ে গেছে। এরাজ, চিনতে পারছিস? কাকে? আরে ওই যে সে রসুলপুরের ঘোড়াওয়ালি। এই বুঝি সেই? একটা গুড নিউজ আছে মামুজান, মানে তোর আব্বু। ওই মেয়েটার মতো একটা মেয়েকে ঘরে আনতে চায় বউ করে। আব্বু আরেকটা বিয়ে করবে? সেটা বিউ ডাইটি গায়, তোর বউ করে ঘরে আনতে চায়। ও আচ্ছা। ম্যাডাম, আপনার রুমাল। শালার রংবাজ। রাজ, হে রাজ, ও তো এদিকে আসছে। গুড ইভিনিং। গুড ইভিনিং। কাল সন্ধ্যায় আপনার যে ছবি তুলেছিলাম সেগুলো। ছবি? কেমন লাগছে আপনাকে? হ্যাঁ, খুব ভালো। না না, ছবিগুলো আমি আপনার জন্য প্রিন্ট করিয়েছি। আমার জন্য? এগুলো নিয়ে আমি কি করব? আমি বলতে চাইছি, ফর নাথিং আপনি কষ্ট করেছেন, নিন। নিন না প্লিজ।
থ্যাংক ইউ। মাই প্লেজার। একটু পরে সূর্য ডুববে, যেখানে ছবিগুলো তুলেছিলাম আমি সেখানেই যাচ্ছি। জায়গাটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ, সময় কাটাবার জন্য। বাই বাই। রাজমিয়া, এখানে সময় কাটতে না চাইলে ইউ ক্যান গো। একটু মার্কেটিং এ যাচ্ছি, টুকিটাকি কিছু কিনবো। তোর কিছু দরকার থাকলে বল। নাথিং। ওকে, সি ইউ। রাজ, শোন, আমি জানি তুই রেশমির সঙ্গে দেখা করতে যাচ্ছিস। আরে না না, দেখ, অন্য কোনো মেয়ে হলে কিছু বলতাম না, কিন্তু রেশমি খান বাহাদুর নাজিমুদ্দিনের মেয়ে, তাই বলছি আগুন নিয়ে খেলিস না। খামসি মারতে চাই কেন আমাকে? তো আমি মনে করলাম যে আবার জিজ্ঞেস করলাম, আসলে আমাদের দেশে পাঁচের পিঠে পাঁচ বছর যেমন পঞ্চান্ন হয়, ওদের দেশে পাঁচের পিঠে পাঁচ বছর খাইছি। বুঝতে পেরেছি। আমি ঠিক করেছি, কালই আমি টেকনাফ যাব। তার আগে ফোন তো করতে হবে। কিন্তু কাল আমি যাবই যাব। কত দেরি হবে? বাজি আধা ঘন্টা লাগিব। হ্যালো,
জাস্ট এ মিনিট, একটু সামনে একটা সুন্দর জায়গা আছে ছবি তোলার জন্য, বিউটিফুল লোকেশন। কেন বিরক্ত করছেন বলুন তো? বিরক্ত সে কি, আমি তো আপনার সঙ্গে আলাপ পরিচয় করতে চাইছি। একটু পানি খেয়ে নি। আরে অনেকটা কেটে গেছে, দাঁড়াও আমার কাছে সাবুন আছে, নিয়ে আসছি। কেমন দেখাচ্ছে, কিন্তু এসব হলো কি করে? আমি টেকনাফ যাচ্ছিলাম, হঠাৎ বাসের চাকা পাংচার হয়ে গেল, সোনা কাটাবার জন্য জঙ্গলে ছবি তুলছিলাম, একটা বদমাশ একটা বন্ধুরা এসে আমার সঙ্গে বদমাশি শুরু করে দিল, আমি ওকে এমন জায়গা লাথি মেরেছি বুঝবে ঠেলা। আর কোথাও কেটেছে? না, স্যাবলিন লাগানোর মতো কোথাও কাটেনি। নাও কিছু স্যান্ডউইচ আছে খেয়ে নাও। আমি ঘুমাবো না, আমাকে হাইওয়ে পর্যন্ত নিয়ে চলুন, একটা না একটা বাস পাবোই পাবো। হাইওয়েতে যাওয়ার রাস্তা আমি হারিয়ে ফেলেছি, খুঁজেই পাচ্ছি না। কি? হ্যাঁ, বন্ধুদের সাথে শিকারে এসেছিলাম, বন্ধুরা শিকারের ধান্দায় কোন দিকে যে চলে গেল আমি পেছনে পড়ে রইলাম। সত্যি? নয়তো কি, শখ করে এই বন জঙ্গলে রাত কাটাচ্ছি। আপনি ঘুমাতে যাচ্ছেন? হ্যাঁ। রাতটা কথায় কথায় কাটতে দিলে হতো না? সারাদিন বনে জঙ্গলে ঘুরে তোমার টায়ার্ড লাগছে না বুঝি? টায়ার্ড তো লেগেছিল, কিন্তু আপনার সঙ্গে দেখা হওয়ার পর আমি তরতাজা হয়ে গেছি। আপনি চাইলে আমি রাত ভর আপনার সঙ্গে কথা বলতে পারি, আপনার কাছে আসি? না না, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। আমার বিছানাটা এত দূরে যে রাতে ভয় পেলে
আপনার হাতটাও ধরতে পারবো না। নিজেকে নিজে সামাল দিতে পারবে না? আমার ভয় করছে, কাছে আসি। গুড নাইট। ভাবছো তুমি? আমি জানি তুমি আমার সম্পর্কে জানতে চাও। জি। জিজ্ঞেস করলেই হয়। কি জিজ্ঞাসা করব? আচ্ছা জিজ্ঞেসে করো না, আমি নিজেই নিজের কথা বলছি। আমরা ঢাকায় থাকি, তুমি? ঢাকা। ও গুড। আমার নাম রেশমি চৌধুরী, তোমার নাম? রাজ, রাজ মির্জা। আমি মনে করি আমার এই কথাটা বলে দেওয়া উচিত, আমি ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ি। মেয়েরা তো সঠিক বয়সটা বলে না, কিন্তু আমি বলবো আমি 17 পেরিয়ে গেছি, আমার বিয়েটি হয়নি। মনের কথা মনে চেপে রাখা ভালো না, ভাগ্য আমাদের দুজনকে এমন একটা জায়গায় এনে ফেলেছে, জানি না কতদিন এইরকম ঘুরে বেড়াতে হবে। কাজেই একে অন্যকে জেনে নেওয়া ভালো, চেনে নেওয়া ভালো নয়, এজন্যই আমি আমার সব কথা ক্লিয়ার করে বলে দিয়েছি। জানো তোমার প্রতি আমার ইম্প্রেশন খুব ভালো হয়েছে। আমি বলি কি, আমরা যেন একে অন্যকে জানতে পারি, বুঝতে পারি। তুমি যদি আমাদের বাসার ঠিকানা চাও, এমনকি টেলিফোন নাম্বারও বলতে পারি, লিখে নিতে পারো। দেখো এসব কথা পরে বললেও চলবে, আগে আমাদের রাস্তা খুঁজে পেতে হবে। বেশ তো, এখানে দাঁড়িয়ে কথা বলে সমানষ্ট না করে। কথা বলছি আমি না তো কি আমি? দেখো ব্যাপারটা হাসি ঠাট্টার নয়, আজ সন্ধ্যার আগে যদি রাস্তা খুঁজে না পাই তাহলে কি হবে? সারা জীবন দুজনকে ভেবে টোটো করে ঘুরতে হবে। আচ্ছা এমনটা সত্যি হতে পারে? হতে পারে, কিন্তু হতে দেওয়া উচিত নয়। ও গড, এত কাছে রাস্তা রেখে সারা জঙ্গল ঘুরে বেরিয়েছি। কাল যে রাস্তাটাকে খোঁজার জন্য পাগলের মতো এদিক সেদিক ঘুরেছি, আজ সেই রাস্তাটাকে দেখতে পেয়ে কান্না পাচ্ছে। তুমি একদিকে চলে যাবে আর আমি একদিকে। আচ্ছা ঢাকায় গিয়ে আমার সঙ্গে দেখা করবে না? দেখা যদি নাও করো তবু মুখে বলো হ্যাঁ, তোমার মুখের কথা বিশ্বাস করে আমি অপেক্ষা করব। এমন করে কেন বলছো রেশমি? কক্সবাজারে যখন বেড়াতে এসেছিলাম তখন স্বপ্নেও ভাবিনি তোমার আমার এমনি করে দেখা হবে, আর হঠাৎ করে বিদায় নিতে হবে। হঠাৎ করে আমার কেন হলো জানো? তোমাকে দেখার পর তোমার সঙ্গে মিশে আমার কি যে ভালো লেগেছে, কোথা থেকে কি যে হয়ে গেল। এসব কথা বলছি বলে মনে করো না, প্রতিদিন আমি তোমার কাছে কিছু চাইছি। তোমার জন্য আমার যদি মন কাঁদে তাহলে আমার জন্য তোমারও মন কাঁদবে, এমন তো কোথাও লেখা জোকা নেই। কিন্তু সঙ্গের এই মুরগাটা কি?
আমারই বদমাশি দল। দেখো হাতে যে ক্যামেরাটা, ওটা আমার। কি হে মুরগা, মুরগি কিনে রাত কেমন কাটলো? এসো দোস্ত, এক চুমুক মেরে দাও। নো থ্যাংকস। আমরা সবকিছু ভাগাভাগি করে খাই, যা কিছু ইনজয় করি তাও ভাগাভাগি করে, বুঝলে? বুঝলে তো সবকিছু। দয়া করে ক্যামেরাটা ফিরিয়ে দিন। থাক রাজ, ক্যামেরা আমার চাই না। তোরা দেখেছিস কচি খুকি গাল ফুলে কেমন বলছে, আমার ক্যামেরা চাই না। কচি খুকি সোনামণি কাছে এসো, আমার গালে একটা টেকনিক্যাল আর চুমু দিয়ে যাও। লজ্জা কি, আমি কাউকে বলবো না, তোমার মুরগার কসো। দেখুন ভাই, সবকিছু একটা সীমা আছে রাজ, কোনো কিছুই সীমা লঙ্ঘন করা ভালো না। সীমা ছাড়িয়ে গেলে কি করবি, কি করবি, কি করবি? আমি আর কি করতে পারি, বড় জোর আপনার দুপায়ের মধ্যে একটা পেনাল্টি কিক দিতে পারি। যদি বলি যেতে নাহি দিব, তবু যেতে দিতে হয়। ফ্রেন্ডস,
পারবে? পারবে না, পারবে না। রাজ, রেশমি কি জানে তোর সত্যিকারের পরিচয়? পরিচয় গোপন করা ঠিক না। কথা বলার আছে, অবশ্য আগেই বলা উচিত ছিল, বলা হয়নি, এখন বলে ফেলাই ভালো। তুমি জানো আমি কে, আমার পরিচয়, আমি কার ছেলে? রেশমি, 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 গুড মর্নিং। রাজ, রাজ, ওঠো, 10টা বাজে। একটু অপেক্ষা করতে হবে, লাইন পেতে সময় লাগে। ওকে, অপেক্ষা করছি। থ্যাংক ইউ রেশমি, ওয়েট এ বিট, আমি আসছি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, আমাদের একটা রুম রিজার্ভ করা আছে। উই আর ওয়েটিং ফর ইউ। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, মিস্টার রাজ মির্জা কি এই হোটেলে আছে? জি, ওনার নামে রিজার্ভেশন আছে, কিন্তু উনি এই হোটেলে নেই। চলো। এই মেয়েটিকে না কক্সবাজার দেখেছিলাম। তাই তো। আই এম সরি। ওকে, ইটস অল রাইট। কিন্তু তোমার নামটা কি মামুনি? রেশমি, খুব সুন্দর নাম। মিট মাই ওয়াইফ শানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কক্সবাজারে আমরা তোমাকে দেখেছি। আমিও আপনাদের দেখেছি। আচ্ছা, আপনারা রাজের বাবা মা, তাই না? ইয়েস। তুমি রাজকে চেনো? হ্যাঁ, রাজ না তো। তাহলে তুমি কি করে জানলে যে আমরা রাজের বাবা মা? মানে ও সুমন, এদিকে এসো না। সুমন, ওখানে কি করছো? এদিকে এসো, এসো। কি হয়েছে? মনে হচ্ছে তুমি ভয় পেয়েছো। ভয় কই না তো, আমি ঠিকই আছি। রেশমি, তুমি কি এই হোটেলে আছো? জি না, আমরা গ্রুপ ক্যাম্পিং এসেছি। মনে হয় রাজু ওখানে ভিড়ে গেছে, নাকি বলো? সুমন, রাজকে ডাকো। রাজকে ডাকবো? হ্যাঁ, রাজকে ডাকো। গাড়ি আছে না? হ্যাঁ, জিপটা আছে। চট করে যাবে, চট করে আসবে। এসো, আমরা কফি শপে বসে আলাপ করি। রাজ, 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 কি হয়েছে? মামুজান হোটেলে এসে গেছেন, অবস্থা কাহিল। রেশমি কোথায়? হোটেলেই, মামা আমার সঙ্গে কথা বলছেন, শিগগিরই চল। রাস্তায় বাস খারাপ হয়ে গেল, আমি পাশের জঙ্গলে কিছু ছবি তুলছিলাম, হঠাৎ কোথা থেকে চারটা বদমাশ গুন্ডা এসে আমার সঙ্গে বেয়াদবি শুরু করলো। রাজ, রেশমি কার মেয়ে? মামা মামি যদি জানতে পারে তোর চামড়া তুলে ফেলবে। না, রেশমি কিছুই বলবে না। সবচাইতে আশ্চর্যের কথা কি জানেন, আমি যে জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম সেই জঙ্গলে রাজও হারিয়ে গিয়েছিল। তাই নাকি? নইলে একা একা জঙ্গলে ভয়ে আমি মরে যেতাম। তারপর সুমন আর তার বন্ধুরা এসে এমন মার মারলো কি বলবো। ভালোই হয়েছে, বদমাশগুলো উচিত শিক্ষা পেয়েছে। এই তো রাজ এসে গেছে, 3 দিনের মধ্যে কোনো খবর নেই, টেলিফোনও নেই, আমি তো চলে এলাম অস্থির হয়ে। না মানে আমি শুনলে তো সবই, ওর কি টেলিফোন করার সময় আছে? রাজ, মারামারি করেছিস, কোথাও লাগেনি তো বাবা। তোমার ছেলে রীতিমতো বাহাদুর হয়ে গেছে,
এনিওয়ে মামুনি, তোমার বাবার নাম? বাবা, তোমাদের রুম বুক করা হয়েছে? কে যেন বলছিল এই হোটেলে কোনো রুম খালি নেই। আরে কোনো চিন্তা করতে হবে না, রুম আমাদের আগে থেকে বুক করা আছে। ম্যাডাম, ঢাকা লাইন পাওয়া গেছে, আপনার বাবা খান বাহাদুর নাজিমউদ্দিন সাহেব টেলিফোন ধরে আছেন। এক্সকিউজ মি রাজ, রেশমির বাবার নামটা যেন কি বললো, খান বাহাদুর? আমি ঠিক খেয়াল করিনি। রেশমির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিছু জানো? না। রাজ, গাড়ির চাবিটা দাও তো। শানা, রাজার সুমনকে নিয়ে তুমি রুমে যাও, আমি আসছি। হ্যাঁ আব্বু, আর দুটো দিন, দুদিন পরে চলে আসবো। আমি ভালো আছি, খুব ভালো, রাখি। কত বিল হলো? ইটস ওকে, কথা হলো? জি। রাজার সুমন রুমে গেছে, এসো আমি তোমাকে পৌঁছে দিই। আপনি কেন কষ্ট করবেন, আমি বেবিতে চলে যাব। বেবি কেন, জীব তো আছে, একা যাওয়া ঠিক নয়, চলো। তাহলে তোমরা ঢাকাতেই থাকো? জি। তোমার বাবার নামটা জানো কি? খান বাহাদুর নাজিমউদ্দিন। রসুলপুর গ্রামের নাম শুনেছো? জি, ওখানে আমাদের গ্রামের বাড়ি, আমার দাদুর আমলে বিরাট বাড়ি আছে ওখানে, চৌধুরী মঞ্জিল। জিজ্ঞেস করব, তোমার আর রাজের সম্পর্ক কি শুধুই আলাপ পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ, না আরো এগিয়ে গেছে? আমার প্রশ্নের জবাব দাও রেশমি, কথা বলো। আমি রাজকে খুবই পছন্দ করি। আর রাজ? ও তাই। রাজ কখনো তোমার বাবার নাম, ঠিকানা, ঘর বাড়ির কথা জিজ্ঞেস করেছে? না। আর তুমিও কখনো জিজ্ঞাসা করনি তার বাড়ি, ঘর, ঠিকানার কথা? ভুল করেছো রেশমি, মস্ত বড় ভুল করেছো। তুমি যদি জানতে রাজকে কার ছেলে, তাহলে তাকে ভালো না বেশে ঘৃণা করতে। আমি রাজকে কখনো ঘৃণা করতে পারি না, পারবো না। তাহলে শোনো, রাজ আমার ছেলে, আমি মির্জা সালাউদ্দিন, তোমার চাচা খান বাহাদুর কবিরউদ্দিন চৌধুরীকে আমি খুন করেছিলাম। আপনি? তোমাদের পরিবারের সঙ্গে আমাদের মেলামেশা, ওঠা বসা অসম্ভব, বিয়ে শাদি তো অনেক দূরের কথা। প্রয়োজনে আমি আমার প্রাণ দেব, তবু কখনো কোনোদিন তোমাদের সাথে আত্মীয়তা করব না। এখন রাজের কথায় আসি, মনে রেখো, রাজ তোমাকে পাবার জন্যে আমার কথার অবাধ্য হবে না, আর যদি হয় তবে এই দুটি হাতে আমি রাজকে টুকরো টুকরো করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেব। তবু তোমাদের পরিবারের কারোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক হতে দেব না। তোমার জন্য কিনেছিলাম, মানুষ ভাবে এক, হয় আর এক, এত বড় পৃথিবীতে আর কাউকে ভালো না বেশি আমি তোমাকেই কেন ভালোবাসলাম? যখন তুমি জানবে আমার পরিচয়, তখন তুমি আমাকে ঘৃণা করবে। না না রেশমি, তোমার সব পরিচয় আমি অনেক আগে থেকেই জানি। বিবেকের সঙ্গে আমি অনেক যুদ্ধ করেছি, কিন্তু তোমার ভালোবাসায় সাড়া না দিয়ে পারিনি। যা হবার তা তো হয়েই গেছে, আগামী দিনগুলোতে আরো যে কত কিছু হবে। তাই হবে,
যা তুমি চাইবে। কিন্তু তোমার বাবা স্পষ্ট করে জানিয়ে দিয়ে গেছেন, তুমি যদি তার মতের বাইরে কিছু করো তাহলে তিনি তোমাকে। রেশমি, তোমার বাবাও যখন তোমার আমার সম্পর্কের কথা জানবেন তখন হয়তো তিনিও একই কথা বলবেন। ওদের বলাবলির জন্য আমাদের ভালোবাসায় ফাটল ধরবে। রাজ, তোমাকে ছাড়া আমি বাঁচব না। রেশমি, তোমার আমার বাঁচা মরার প্রশ্নের জবাব না তোমার বাবার দেবার অধিকার আছে না আমার বাবার। তবে হ্যাঁ, আমরা তাদেরই সন্তান, তাদের শ্রদ্ধা করা উচিত। করি, করব, কিন্তু আমরা তো কোরবানির পশু নই যে তারা তাদের ইচ্ছে মতো জবাই করবেন। এই কথাটা কি তারা বুঝতে চাইবেন? দেখো রেশমি, দুবেলা দুমুঠো ভাত আর মাথার উপর ছাদ যখন আমাদের হবে তখনই এই সমস্যার সমাধান হবে। কেঁদো না রেশমি, শোনো, আমার হাতে সময় খুব কম, বেশিক্ষণ এখানে থাকতে পারবো না। কালই বাবা মার সাথে আমাকে ঢাকায় চলে যেতে হচ্ছে, হয়তো ঢাকায় গিয়ে আমাদের মধ্যে আর দেখা হবে না। কিন্তু মনে রেখো, প্রতিটি মুহূর্ত আমি তোমার পাশে আছি, থাকব। যখন সূর্য অস্ত যাবে, যখন গধূলি আলো দেখবে, মনে করো ওই গধূলি আলোর মাঝেই মিশে আছে তোমার আমার ভালোবাসা। মনে আছে সূর্য ডুবার মুহূর্তে তুমি আমি প্রথম মুখোমুখি হয়েছিলাম? সূর্য ডুবে যায়, অন্ধকার নেমে আসে, এই মুহূর্ত থেকে আমাদের জীবনে অন্ধকার নেমে এলো সত্যি, কিন্তু রাতের অন্ধকারের মতো আমাদের জীবনে অন্ধকার চিরস্থায়ী হতে পারে না। সকাল হবেই, আবার আমরা ভোরে আলো দেখতে পাবো। মামুজান তোকে ডাকছেন। কেন জানি না, তবে পরিস্থিতি খুব থমথমে, সবাই তোর সঙ্গে কথা বলার জন্য বসা, চল। ছোট, ঠান্ডা মাথায় বুঝিয়ে বলিস। কক্সবাজারে যা কিছু হয়েছে তাতে আমরা সবাই দুঃখ পেয়েছি। আমি কখনো ভাবতে পারিনি আমার ছেলে, আমাদের পরিবারের সবচাইতে বড় শত্রু খান বাহাদুর নাজিমুদ্দিনের মেয়ের সাথে কোনো সম্পর্ক গড়ে তুলতে পারে। রাজ, আমি জানতে চাই এসব হলো কি করে? তুমি কি জানতে ওই মেয়েটা কোন পরিবারের? আমি তোমাকে প্রশ্ন করছি রাজ, যদি তোমার অজান্তি তোমাদের হৃদ্যতা হয়ে থাকে তাহলে আমি তোমার ভুল ক্ষমা করে দেব। আমি মনে করি তুমি সবকিছু জেনে শুনেই। ছোট, এ তুই কি বলছিস? বুঝতে চেষ্টা কর, রাজ যদি জানতো মেয়েটা কোন পরিবারের তাহলে কি আর সে। আহ ভাইজান, রাজ ভুল করেছে, আমার বিশ্বাস ও আর কখনো এ ভুল করবে না। এ কথাটাই আমি রাজের মুখ থেকে শুনতে চাই। রাজ, আমাদের সামনে তোমাকে কথা দিতে হবে, আজকের পরে আর কোনোদিন কখনো ওই মেয়েটার সাথে তুমি কোনো সম্পর্ক রাখবে না। ওকে চিরদিনের জন্য ভুলে যাবে, ওকে মন থেকে মুছে ফেলবে। এই যদি তোমার জবাব হয়ে থাকে তাহলে আমি বাধ্য হব খান বাহাদুর নাজিমুদ্দিনের সঙ্গে সরাসরি কথা বলতে। না, ফোন করো না। কেন? কথা বাড়িয়ে কি লাভ? কথা বাড়াতে আমি ভয় পাই না। ঠিক আছে, আমি রেশমির সাথে আর কখনো দেখা করব না। কথা দিচ্ছ? জি। ঠিক আছে, কিন্তু ভুলে যেও না যে এখানেই সবকিছু শেষ,
কখনো কোনোদিন কোনো কারণে আমি যেন তোমাকে সন্দেহ করার সুযোগ না পাই। আর মনে রেখো, আজ থেকে তোমার উপর আমার কড়া নজর রইল। এখন তুমি আসতে পারো। হ্যালো, হ্যাঁ বলছি, কি খবর? ভালো তো? অনেকদিন দেখা হয় না, কেমন আছো? হ্যাঁ দাঁড়াও, ফাইলটা দেখে বলছি। ঠিকই তো আছে, স্টক তো মিটছে, তোমার হিসেবে পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখি। বাবা বলেছেন আমি যদি তার কথা না শুনি তাহলে তিনি তোমার বাবাকে সব জানিয়ে দেবেন। তোমার বাবা কিছু সন্দেহ করেননি তো? না। জানো, আমি তোমার জন্য জন্মদিনে উপহার কিনতে এসেছিলাম। বুঝতেই পারছি না তুমি কি পছন্দ করবে। আমার পছন্দ তুমি, শুধু তুমি। তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করব রাজ। সারা জীবন? তার দরকার হবে না। অপেক্ষা থেকে 22 মার্চ পর্যন্ত, ওই দিন আমার পরীক্ষার ফল বের হবে। রেশমি, তোমার কেনাকাটা হয়েছে? হ্যাঁ। চলো যাই। মোহাম্মদ বিন ঘড়ির বংশধর, আমি আহম্মদ বিন ঘড়ি। লাখ টাকা দামের চিঠি আনছি, পড়েন, পড়লেই বুঝবেন হাসা কইলাম না মিছা কইলাম। আন্টি, এত সব গহনাগাটি কিসের জন্য? মকবুল হোসেন, ব্যাপারটা আমি বুঝে গেছি, তবু চিঠিটা পড়ে শোনাও, সবাই শুনুক। শরীদগড় খান বাহাদুর সাহেব, আপনাদের ও আমাদের পরিবারের মধ্যে যে আন্তরিকতার সম্পর্ক আছে তা চিরস্থায়ী করবার জন্য আমি স্বনিবন্ধ অনুরোধ করছি। যথাশীঘ্র সম্ভব আমার পুত্র রাকিব রায়নের সঙ্গে আপনার কন্যা রেশমির বিবাহের তারিখ নির্ধারণ করে চিরবাধিত করবেন। ইতি আপনার প্রিয় বন্ধু দবির রায়ন। ঘড়ি ঘটক, হুকুম করেন। আমার তরফ থেকে জানিয়ে দেবেন যে আগামী বুধবার পাঞ্চিন অনুষ্ঠানের দিন ধার্য করা হবে। আলহামদুলিল্লাহ। সবার আগে আমি পাত্রীকে মিষ্টি মুখ করাবো। আরে আরে, রেশমি, রেশমি, ডোন্ট ওয়ারি, ঘাবড়াবার কিচ্ছু নেই, একটা না একটা ট্রিক্স খুঁজে বের করবই, ওকে? আপন পর ছোট বড় সবাইকে দাঁত দিতে হবে। আমি জান, আপনি বলুন কাকে কাকে দাওয়াত দেব। আমি বলি কি, নিকট আত্মীয় স্বজন আর কিছু বন্ধু বান্ধবদের বললেই চলবে। আজকালকার দিনে তেমন ঘটা করে বিয়ের খরচা বাড়াবার কোনো মানেই হয় না। হ্যালো, 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 কথা বলছে না কেন? হ্যালো, টেলিফোনটা ঠিক করো না কেন, একটা রিং হয়ে থেমে যায়।
কি হয়েছে রেশমি? তোমাকে খুব নার্ভাস মনে হচ্ছে। বিপদে পড়েছি। বিপদ? ফোনে বলতে পারবো না, এক্ষুনি এই অর্থে তোমার সঙ্গে দেখা হওয়া দরকার। কিন্তু কোথায়? আমাদের লাইব্রেরির পাশে, আধ ঘন্টার মধ্যে আমি ওখানে পৌঁছে যাব। আই লাভ ইউ রাজ। লাভ ইউ টু। বাই। আমি একটু লাইব্রেরিতে যাচ্ছি, কত বই ফেরত দিতে হবে। ঠিক আছে। Don't worry, সব ঠিক হয়ে যাবে। রাজ, রেশমির সঙ্গে এই ছেলেটির কক্সবাজারে দেখা হয়নি। আমি সবসময় রেশমির সঙ্গে সঙ্গে ছিলাম। দেখা যদি নাই হবে তাহলে এই ছবিগুলো? আমি সত্যি বলছি, আমি কিছুই জানি না। কিন্তু ছেলেটা কে? এই ছেলেটাই রাকিব রায়হান, সে যে রেশমির জন্মদিনে চৌধুরী মঞ্জিলে ঢুকে পড়েছিল, আর এটাই সেই হারামজাদা মির্জা সালাউদ্দিনের ছেলে। খুনি সালাউদ্দিনের ছেলে? আম্মাজান, হতে পারে রেশমি জানে না এই ছেলেটার আসল পরিচয়। যখন জানবে এই ছেলেটি তার ছোট চাচার খুনি হারামজাদা মির্জা সালাউদ্দিনের ছেলে, তখন রেশমি এই ছেলেকে নিশ্চয়ই ঘৃণা করবে। তা ঠিক ভাইজান, আপনি ভাববেন না, রেশমি ফিরে এলে আমি সব খুলে বলবো। না, ওকে কেউ কিছু বলবে না। ছবিগুলো যেখানে যেমন ছিল তেমনি রেখে দাও। রেশমি যেন বুঝতে না পারে যে আমরা সব টের পেয়েছি। বুধবারে আমরা অনুষ্ঠান করব, আর সামনে মাসেই বিয়ে। ভাইজান, কে যেন এসেছে। আমি মির্জা সালাউদ্দিনের সঙ্গে দেখা করতে এসেছি। বলার
আমাকে বলতে পারেন আজ মির্জা সালাউদ্দিনের ছেলে আমার গাড়ির নিচে পড়ে মরতে মরতে বেঁচে গেছে। আঘাত খুব একটা লাগেনি, তবে ছেলেটা যে পথে পা বাড়িয়েছে তাতে মরণ নিশ্চিত। রাজ কোথায়? এসে যাবে, চিন্তার কিছু নেই। কিন্তু আমি এসেছি অন্য একটা খবর দিতে। কি খবর? সামনের বুধবার আমার মেয়ে রেশমির পাঞ্চিনী অনুষ্ঠান। মির্জা সালাউদ্দিনের ছেলে এই শুভ কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। কথাটা কিন্তু ঠিক নয়। আজ আমার মেয়েকেও ফোন করেছিল, ওরা দুজনে বাইরে দেখা করার প্রোগ্রামও করেছিল। আমি নিজের চোখে দেখেছি ওরা একে অন্যের সঙ্গে সলা পরামর্শ করছে। রেশমিকে তো আমি বুঝিয়ে সুঝিয়ে সামলে নেব, কিন্তু রাজকে সামলে নেবার দায় দায়িত্ব আপনাদের। যাবার আগে আর একটা কথা জানিয়ে যাই, আজকের পরেও যদি রাজ রেশমির সাথে দেখা করার চেষ্টা করে তাহলে আমি তাকে খুন করে ফেলব। কিন্তু অ্যাক্সিডেন্টটা হলো কি করে? বুঝতে পারছি না, আমি তো বাইরে চেপেই চালাচ্ছিলাম, হঠাৎ একটা গাড়ি পাশ থেকে এসে আমাকে ধাক্কা মেরে চলে গেল। ইচ্ছে করে ধাক্কা মারলো? আমার তো তাই মনে হয়। কিন্তু গাড়িতে ছিল কে? খান বাহাদুর নাজিমউদ্দিন। আজ তুমি রেশমিকে ফোন করেছিলে, ও তোমার সঙ্গে দেখা করতে গিয়েছিল। আপনি জানলেন কি করে? খান বাহাদুর নাজিমউদ্দিন এসেছিল এখানে আমাদের বাড়িতে। হ্যাঁ, তোমাকে জানে মেরে ফেলবে বলে ধমক দিয়ে গেছে। আব্বু ঘরে ছিল? না। পরে চাচু, আব্বুকে এসব বলবেন না। কেন? আসল ব্যাপারে উনি ভুল বুঝবেন। কিন্তু আসল ব্যাপারটা কি? টেকনাফ থেকে ফিরে এসে রেশমির সাথে একটিবার দেখা করার দরকার ছিল। ওকে বুঝিয়ে বলার প্রয়োজন ছিল যে আমাদের মধ্যে সব সম্পর্ক শেষ হয়ে গেছে। সত্যি কি সব সম্পর্ক শেষ হয়ে গেছে? জি। ঠিক আছে, আমি ছোটকে কিছুই বলবো না, আমি তোমাকে বিশ্বাস করি। চলো ঘরে চলো। এখনো গোছানো হয়নি? কোনো চিন্তা নেই, সময় মতো সব ঠিক হয়ে যাবে। আরে ভাই মকবুল হোসেন, এটাই ফাইনাল লিস্ট। কিসের লিস্ট? পাত্রপক্ষকে যা যা দেয়া হবে তার লিস্ট। ও, সন্ধ্যার আগেই লিস্ট অনুযায়ী সব জিনিস কেনাকাটা হয়ে যাওয়া চাই। ঠিক আছে। আরে তুমি কোথায় যাচ্ছ? ভার্সিটিতে। ভার্সিটি? দেখো মামুনি, দিন কয়েক ভার্সিটি যাওয়া বাদ দাও। কেন? পাঞ্চিনী অনুষ্ঠানের পরে তোমার পড়া বন্ধ হবে না চলবে সেটা নির্ভর করে তোমার স্বামীর ইচ্ছের উপর। একজন অজানা অচেনা লোকের ইচ্ছের উপর নির্ভর করতে হবে আমাকে? এটাই আমাদের দেশের রীতি, সমাজের নিয়ম। স্ত্রীর জীবনের স্বাদ আহ্লাদ নির্ভর করবে তার স্বামীর ইচ্ছা অনিচ্ছার উপর। এখন তুমি নিজের ঘরে যাও। দাদিমা, আপনি তো রেশমির দাদিমা। আমার নাম রাজ। আমি জানি রেশমি আর আমার ব্যাপারে আপনারা সব জেনে ফেলেছেন। দাদিমা প্লিজ, দাদিমা আমাকে শুধু এটুকু বলে দিন রেশমি কেমন আছে। ভালোই আছে। আর তুমি যদি ওর মঙ্গল চাও
তাহলে এখান থেকে চলে যাও। শুধু তাই নয়, ওকে ভুলে যাও। তুমি যা চাও তা হবার নয়, শুধু শুধু রেশমির জীবনটা তছ নচ হয়ে যাবে। আজ ওর পাঞ্চিনী অনুষ্ঠান, সামনের মাসেই বিয়ে, শুধু শুধু ওর ক্ষতি করো না ভাই। কে কার ক্ষতি করছে এটা না জানেন আপনারা, না জানেন আমার বাবা মা, আর যখন জানবেন হয়তো তখন আর কিছুই করার থাকবে না। দাদিমা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। বল। আমার এই ছবিগুলো কে কে দেখেছে? ছবিগুলো? দাদিমা, আজ কদিন থেকে সবাই আমাকে অন্য নজরে দেখছে। একটা টেলিফোন এলে সবাই চমকে ওঠে, বাড়ির বাইরে যাওয়া নিষেধ। আমার ব্যাপারটা বোধ হয় সবাই জেনে গেছে, তাই না? কি যে আবল তাবল বকছিস, আমাকে সত্যি কথা বলো, সত্যি কথা বলো দাদিমা। তুই ভুল পথে পা দিয়েছিস, তোর বাবা সব কিছুই জানে। রাজ তোকে ফোন করেছিল, তুই চুপি চুপি দেখা করেছিস। এই সব ছবি কারো কিছুই জানতে বাকি নেই। এবার নাজিম চুপ করে থাকলেও আবার যদি কিছু হয় তোকে যেমন তেমন ওই ছেলেটাকে মেরিয়ে ফেলবে। দাদিমা, সব সত্যি কথা বলেছ তুমি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। রেশমি, ভাই আমার, তুই ছেলেটাকে ভুলে যা, তাতে দুজনেরই মঙ্গল হবে। দাদিমা, তুমি আমার কাছে সত্যি কথা বলেছ, আমিও তোমার কাছে মিথ্যে কথা বলবো না। আমার ইচ্ছার বিরুদ্ধে আব্বাজান হয়তো বিয়ে দেবেন, কিন্তু আমিও বাড়িতে যাব না, আমার লাশ যাবে। রেশমি, না। কিন্তু আমার গর্ভে যে তোমার সন্তান। বিয়ের আগে যে মেয়ে গর্ভবতী হয় তার মতো চরিত্রহীনা এ বাড়ির পুত্রবধূ হয়ে আসতে পারেন না। কোন খারাপই হবে খান বাহাদুর নাজিমুদ্দিন, আমার বোনের মান সম্ভ্রম ধুলোয় মিশে যাবে, আর আমি তা নীরবে সহ্য করব। চুপ কর। আম্মি জান, আপনি খাবার টেবিলে আসেননি, আপনার শরীর ভালো আছে তো? শরীর ভালোই আছে। আপনার কি হয়েছে বলুন তো? জানি শুনতে তোর খারাপ লাগবে, তবু এ কথা সত্যি, রেশমি ওই ছেলেকে ভালোবাসে। রেশমির বিয়ের ব্যাপারে জোর জবরদস্তি করলে হয়তো অনর্থ হবে। কথাটা কি রেশমি বলেছে? দেখ বাবা, গোয়ার তুমি করে কোনো কাজ করলে তার ফল ভালো হয় না। আমার কথা শোন, এ বিয়ে বন্ধ করে দে। আমার স্পষ্ট মনে আছে, অনেকদিন আগে আপনি আব্বা হুজুরকে এমনি একটি কথা বলেছিলেন, বলেছিলেন কবিরের বিয়ে নুরির সঙ্গে দিতে। হ্যাঁ, উনি আমার কথা কানে তোলেননি, নইলে আজ আমার ছোট ছেলে কবির বেঁচে থাকত। খান বাহাদুর পরিবার আর মির্জা পরিবারের মধ্যে শত্রুতার সম্পর্ক হতো না। হ্যাঁ, এই শত্রুতা শেষ করবার একটা উপায় আছে, বিয়ে বন্ধ করে দেয়া, এবং রেশমির বিয়ে ওই ছেলের সাথে দেয়া যার বাবা আপনার ছোট ছেলেকে খুন করেছিল। আপনি জানেন মা হয়ে হয়তো আপনি পুত্র শোক ভুলে গেছেন, কিন্তু আমি আমার ভাইয়ের মৃত্যু শোক ভুলিনি। নাজিম, আমাকে আঘাত দিয়ে কথা বললি, আমি সহ্য করলাম, কিন্তু রেশমি আঘাত সইবে না। উৎসব বন্ধ করে দে বাবা, নইলে হিতে বিপরীত হবে। না মিজান, উৎসব বিয়ে কোনোটাই বন্ধ হবে না। রেশমিকে বলে দেবেন ওই ছেলেটা যদি বাধা দিতে আসে তাহলে প্রয়োজনে আমি হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়ব, কিন্তু ওকে আমি খুন করে ফেলব। হ্যালো ডিম্পল। হ্যাঁ বলছি। রাজ বলছি। তুমি কোথায়? কতবার তোমাকে ফোন করেছি পাইনি। ডিম্পল, আমাকে একটু সাহায্য করবে? নিশ্চয়ই, কি করতে হবে বলো। কাজটা কঠিন, তবে আমার মনে হয় তুমিই পারবে। ডোন্ট ওয়ারি রাজ,
সোজা আঙ্গুলে যখন ঘি উঠলো না, আঙ্গুলটা বাঁকা করতেই হবে, জাস্ট লাইক দিস ফিশুক, বড়শির মতো। ডিম্পল, এত দেরি কেন? চিনে নে, চিনে নে, তোর বান্ধবী কে চিনে নে। ডিম্পল, সে হলে যেন মেহমান। একটু দেরি হয়ে গেল আন্টি, সরি। তাড়াতাড়ি রেশমিকে সাজিয়ে দাও, সময় হয়ে এসেছে, পাত্রপক্ষ এলো বলে। ঠিক আছে, আমি সব করছি, আপনি প্রথমে গান বাজনা বন্ধ করান। এই শোনো, তোমরা সব গান বাজনা বন্ধ করে নিচে যাও, রেশমি রেডি হয়ে নিক। এই তোমরাও যাও, চল। ডিম্পল, কেমন মেয়ে তুমি, পাঞ্চিনি অনুষ্ঠানে এসেছো শার্ট প্যান্ট পরে। মাই গড, শাড়ি পরতে ভুলেই গেছি, আবার বাড়ি ফিরে যেতে হবে। আলমারিতে রেশমির শাড়ি আছে, যেটা খুশি পরে নাও। গুড আইডিয়া। রেশমি, এই ঝাপটাটা পরে নিও, হাতে সময় খুব কম। মুখ কালো কেন রে, মন কেমন করছে বুঝি? বিয়ের সময় সব মেয়েরই এমন হয়। তা ঠিক, যখন তোকে বিদায় দিতে হবে তখন আমার ভীষণ কান্না পাবে। তাও ঠিক, এতদিন কোলে পিঠে করে মানুষ করলাম, বড় করলাম, এখন পরের হাতে তুলে দিতে হবে। তাও ঠিক, পরের বাড়ি, পরের ঘর, পরকে আপন করে নিতে হয়, এই মেয়েদের কপাল। তাও ঠিক, জানা পড়েগা রেশমি, তুমকো জানা পড়েগা। ভাবি, আমি এই শাড়িটা পরে নেই। না দাদা, আমি আসছি। রিসিভ করার জন্য গেটে ঠিক মতো লোক রাখবে, কোনো ফালতু লোক যেন না থাকে। মামা, আতিয়া, তুমি এদিকটা গুছিয়ে ফেলো, এর মধ্যে রেশমি গোসলটা সেরে ফেলো। ঠিক আছে। সরি সরি, প্লিজ আতিয়া, আমার জন্য আর এক কাপ চা নিয়ে এসো না। ডোন্ট মাইন্ড। আচ্ছা, আমি খান বাহাদুর সাহেবের ভাগ্নে সেলিম। আপনি যে উদ্দেশ্যে এখানে দাঁড়িয়ে আছেন, মারোজান টের পেয়ে গেছেন, আপনাকে ভেতরে ডাকছেন। তুই জলদি তৈরি হয়ে নে, আমি ওই দিকটা একটু দেখে আসি। হ্যালো, আমি মির্জা সালাউদ্দিনের সঙ্গে কথা বলতে চাই। মির্জা সালাউদ্দিন স্পিকিং। মির্জা সালাউদ্দিন, আমি খান বাহাদুর নাজিমুদ্দিন চৌধুরী বলছি। খান বাহাদুর নাজিমুদ্দিন? সেদিন তোমাদের বাসায় গিয়েছিলাম, বড় মির্জা নিশ্চয়ই তোমাকে সবকিছু বলেছে। না তো, আমাকে তো কিছুই বলেনি ভাইজান। তাহলে আমি বলছি, তোমার ছেলে বার বার আমার মেয়েকে টেলিফোনে বিরক্ত করে। সে আমার মেয়ে রেশমিকে উত্তপ্ত করতে চায়। আজ আমার মেয়ে রেশমির পাঞ্চিনী অনুষ্ঠান হতে যাচ্ছে, আর এই মুহূর্তে তোমার ছেলে
আমার বাসায় এসে হাজির হয়েছে। ওকে কি করে শায়েস্তা করতে হয় আমি তা জানি। আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, ওকে বোঝাতে পারলে বোঝাও, নইলে আমি ওর সঙ্গে বোঝাপড়া করব। হ্যালো, 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 নাও তোমার বাবার সঙ্গে কথা বলো। হ্যালো রাজ, তুমি এই মুহূর্তে বাসায় চলে যাও, এক্ষুনি চলে যাও, অ্যাডভান্স। অনেক ধন্যবাদ, আপনি আমার বাবাকে সব কিছু বলে দিয়েছেন। আজ পর্যন্ত আমি যা কিছু করেছি সব চুপি চুপি, এখন থেকে যা কিছু করব সব খোলাখুলি। আমার বাবাকে গিয়ে বলবো, আর আপনাকেও বলে যাচ্ছি, আমি আর রেশমি আপনাদের শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ এসব কিছু ঊর্ধ্বে। আপনি আর আমার বাবা যা খুশি করতে পারেন, কিন্তু আমার আর রেশমির পথে কাটা হতে পারবেন না, কিছুতেই না, কখনো না, কখনো না, কিছুতেই না। এখন কি হবে রাজ? চুপ কর, ভেতরে চল, কেউ যেন কিছু টের না পায়। আয় ভাইজান। ছোট, এই মুহূর্তে তুই রেগে আছিস, রাজের সঙ্গে এখন কথা বলা ঠিক নয়, তুই নিজের ঘরে যা, রায় আসবে, আমি রাজের সঙ্গে কথা বলবো। এর আগেও আপনিই কথা বলেছিলেন, পাকা মিথ্যেবাদীর মতো, ও যা বুঝিয়েছে আপনিও তাই বিশ্বাস করেছেন। আমি আবারও ওকে বুঝিয়ে বলবো, মুরব্বীদের অমতে কোনো কিছু করলে তা কখনো মঙ্গলজনক হয় না। মুরব্বীদের প্রতি যদিও শ্রদ্ধা থাকতো, তাহলে সব কিছু জেনে শুনে ও রেশমির সঙ্গে মেলামেশা করত না। শত্রুর কাছে আমাদের অপমান আর সম্মান হানি কোনো কিছুকে হয়তো আক্কা করে না। কথাটা তো নয় ছোট। তাহলে কথাটা কি? কত বড় সাহস ওই শয়তান খান বাহাদুরের, যে আমাদের বাড়িতে এসে আমাদের কি ধমকে গেছে, টেলিফোন করে আমাকে জানিয়েছে আমার ছেলে তার করুণার পাত্র, এই অপমান, এই লাঞ্ছনা, এসব কিসের জন্য? এই জন্য যে আমারই ছেলে এত বড় নীচ, আত্মসম্মানহীন, খান বাহাদুরের কাছে গিয়ে ভিখারির মতো দুহাত পেতে তার মেয়ের প্রেম ভিক্ষা করেছে। ছোট, রাজের মনে এখন ঝড় উঠেছে, একে প্রেম বলিস আর পাগলপনা বলিস, মানুষ মাত্র এসব ছেলে মানুষই করে। এ সময় ওর সঙ্গে আমরা ঝগড়া ফেসাদ না করে ওর প্রতি সমবেদনা দেখিয়ে বুঝিয়ে। সমবেদনা বোঝানো? ও আজ বাসায় ফিরে আসুক, আমি ওকে বুঝিয়ে ছাড়ব আগুন নিয়ে খেলা করার পরিণাম কি। কি করতে চাস তুই? আমি যাই করি না কেন, আপনি এসবের মাঝে আসবেন না। কি করবি তুই, মারব ওকে? হ্যাঁ মারব, এমন মার মারব যাতে ওই মেয়ের নাম চিরদিনের জন্য ভুলে যায়, আর আপনি আমাদের বাপ ছেলের মাঝে নাক গলাতে আসবেন না ভাইজান। ঠিক আছে মার, তুই তার বাবা, ও তো আমার কেউ না, কিচ্ছু না, ওর ব্যাপারে আমি নাক গলাতে যাবো কেন, কোন অধিকারে? তুই তোর জন্য সবকিছু করেছিস, ওকে কোলে পিঠে করে মানুষ করেছিস, লেখাপড়া শিখিয়েছিস, এতটা বড় করেছিস, আমি আর কি করেছি? কিছুই না। যখন ওর অসুখ হত, জ্বরের ঘরে প্রলাপ বকত, ছটফট করত,
তখন রাতের পর রাত জেগে তুই তোর মাথায় পানি ঢেলেছিস, ওষুধ পথ্য খাইয়েছিস, ওর রোগ মুক্তি কামনা করে মানত করেছিস, মাজারে মাজারে ঘুরেছিস, দরগায় দরগায় কপাল ঠুকেছিস। তুই তো সর্বদা ওর কাছে হাত তুলে ওর হাত ভিক্ষা চেয়েছিস। আমি আর কি করেছি? কিছুই না। মারিস ওকে, যত পারিস মারিস, দেখিস মারে যেন কোনো কমতি না হয়, খুব ভালো করে মারিস। এই দিনটি দেখবো বলেই তো আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম, বড় করেছিলাম। চিন্তিত হয়ে পড়েছিলাম। চলুন চলো চলো এসো বাবা। সঙ্গে কথা হবে। ডিম্পল, রেশমি কোথায়? রেশমি টায়ার্ড হয়ে গেছে, ঘুমাচ্ছে। তুমি কোথায় চললে? অনেক রাত হয়ে গেছে, বাড়ি যাই। খোদা পেয়ে যাবে। সাহেব, আরে মকবুল হোসেন, এদের কিছু বকশিশ দেওয়া হয়েছে? হ্যাঁ পেয়েছি,
আমরা খুব খুশি হয়েছি, দোয়া করছি বছর না ঘুরতেই আপনি নাতি নাতনির মুখ দেখবেন। বাই আঙ্কেল। বাই। ইচ্ছে হলে এখন আমার পাশে এসে বসতে পারিস, আর কোনো ভয় নেই। এখন আমরা কোথায় যাব? তোদের বাড়ি? স্টুপিড, রাজের বাড়ি। তুই বস, আমি আসছি। রেশমি, তুমি এখানে কি করছো? রেশমিকে নিয়ে এসেছি, ও বাড়ি থেকে পালিয়ে এসেছে। আরে রাজকে ডাকো না, যাও না জলদি। রাজ, রেশমি বাইরে, টিম্পলকে নিয়ে এসছে, জিনিসপত্র গুছিয়ে নে, তোকে পালাতে হবে। টাকাগুলো রাখ, কাজে লাগবে। মাঝরাতের রাজ মোটরসাইকেলে কোথায় যেন বেরিয়ে গেছে, একা গেছে না সঙ্গে রেশমি ছিল এটা সে জানে না। মিথ্যে কথা বলেছে আরামজাদা, রেশমির পালিয়ে যাওয়ার ব্যাপারে মির্জা পরিবারের সবার হাত আছে। আপনি পুলিশে খবর দিচ্ছেন না কেন? দুজনকে গ্রেপ্তার করে আনবে। না, পুলিশের নাম নেবে না, রেশমির ছেলে মানুষই গোপন রাখতে হবে। নিশ্চয়ই এখনো খুব বেশি দূর যেতে পারিনি, ঢাকাতেই কোথাও না কোথাও আছে, আমি ওকে খুঁজে বের করবই। আর সামনের মাসেই রাকিব রায়হানের সাথে বিয়ে দেবই দেব। মামুজান, মামুজান, আমি সব খবর নিয়ে এসেছি, ওরা দুজন মোটরসাইকেলে চড়ে চিটং রোডে গেছে, কাশপুর পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়েছে। দেখো, তুমি ওই ট্রাকটাকে থামাও। না, আমার কথা শোনো, এটা ঠিক হবার নয়। আমি এটাকে লুকিয়ে রাখি, তুমি এগিয়ে গিয়ে ট্রাকটাকে থামাও। আর শোনো, ওরা যেন কিছুতেই বুঝতে না পারে আমরা বাড়ি থেকে পালিয়ে এসেছি, ওকে? কি বিষয়? একটু সামনে পৌঁছে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, উঠে আসুন। কি হলো? আসুন। এটা আবার কে? আমার স্বামী। ঠিক আছে, আসুন। মেয়েদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আশি আশি করে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। মেয়েদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আশি আশি করে জ্যোৎস্না। কি হলো? দেখছি মদের গন্ধ বেরোচ্ছে। কাবাবের হাড্ডিটাকে ফেলে দিতে হবে। কেমতে উস্তাদ? ট্রাক ধাক্কা দিতে হবে বলে হাড্ডিটাকে ভেতর থেকে বাইরে, তারপর বা একটু নিচে নামেন, গাড়িটা ধাক্কা। কাবাব শুক্তু গায়ে ফুরুক।
এখন কি হবে রাজ? ভাবছি। ভালো জায়গা আর দুটো হতে পারে। আমি যা ভাবছি তুমি তো ভাবছো বুঝি? ঠিক তাই। এটা আমাদের ড্রয়িং রুম, এটা আমাদের বেডরুম, আর এটা আমাদের রান্নাঘর। গুড, ভেরি গুড। এবার চলো এগিয়ে গিয়ে দেখি আমাদের ফুলের বাগানটা কোথায়। বিউটিফুল, রীতিমত বেহেস্ত। জায়গাটা যদি তোমার পছন্দ হয় তাহলে আমার কাছ থেকে ভাড়া নিতে পারো। হ্যাঁ ভাড়া, দাঁড়াও অ্যাডভান্স ভাড়াটা দিয়ে দিই। এবার নাও রশিদ। ভাড়াটা বেশ সস্তা, তবে রশিদটা খুব পাকা। তাহলে ম্যাডাম ফটাফট এখানেই সংসারটা পেতে ফেলুন। কিছু খবর পেলি? আমি জানি আম্মি জান, মনে প্রাণে আপনি চান না আমি ওদের কোনো খোঁজ খবর পাই, তবে আমি ওদের খুঁজে বের করবই। মেয়ের নাম ধাম ছবি কিছুই ছাপেনি, পাছে ওদের বদনাম হয়ে যায়। রাজকে খুঁজে বের করতে পারলে 100,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে। কি বলতে নেই, তবু বলতে হচ্ছে। আমার মনে হয় ওরা রাজকে খুন করে ফেলবে। সালাউদ্দিন, আমার ছেলের ছবি তুমি পত্রিকায় ছাপিয়েছো, কিন্তু মনে রেখো রাজের গায়ে যদি ফুলের টোকাও পড়ে তাহলে আমি আবার সেই খুনি সালাউদ্দিন হতে বাধ্য হব, যেমন বাধ্য হয়েছিলাম 14 বছর আগে। কার ফোন? রং নাম্বার। রাজ মির্জা পিতা মির্জা সালাউদ্দিন ধরিয়ে দিতে পারলে 100,000 টাকা পুরস্কার। এসব কি হচ্ছে? বাজার নিয়ে এসেছি চাল ডাল তরি তরকারি শাকসবজি কাঁচামরিচ এমনকি সাচি পান। সংসার পেতেছি, বাড়ির কর্তা আমি। খাওয়া দাওয়ার পর পান চিবুতে চিবুতে একটা ঢেকুন না তুললে আমাকে ঠিক বাড়ির কর্তা বলে মনেই হবে না। ও হাসতে কষ্ট হচ্ছে, খুব খিদে লেগেছে। রুটি আর বেগুন ভাজা চটপট বানিয়ে ফেলো। ওকে আমি একটু আসছি। বেগুন ভাজা? নির্ঘাত বৃষ্টি হবে। কি গো বেগম সাহেবা, তোমার রান্না বান্না হলো?
আরে কি হলো? আমি কোনোদিন রান্না বান্না করিনি। আহা, তাতে কি হয়েছে? ভুলটা তো আমারই হয়েছে, আগেই জিজ্ঞেস করা উচিত ছিল তুমি রান্না বান্না জানো কিনা। আমি কিছুই জানি না, দিনে দিনে তুমি টের পেয়ে যাবে আমি একটি অলক্ষী মেয়ে, হয়তো একদিন রাগ করে। যে বলো, আমিও তো একটা অলক্ষী ছেলে, তাই বলে কি আমাদের ভালোবাসায় ফাটল ধরবে বলো? আপনি কোনো চিন্তা করবেন না দবির সাহেব, আমরা খুব শিগগিরই রসুলপুর যাব। হ্যাঁ হ্যাঁ, রেশমি খুব ভালো আছে। জি জি, ওয়ালাইকুম আসসালাম। মকবুল হোসেন জি, আর কতদিন ওদের কাছে মিথ্যে কথা বলবো? মামুজান মামুজান, রেশমির খোঁজ পেয়েছি। কোথায়? টেকনাফ রোডে নন্দীপুর বাজার থেকে এগিয়ে হাতের বায়ে বড় একটা টিলা আছে, নির্জন সেই টিলার উপরে ওরা থাকে। টেকনাফ রোডে নন্দীপুর বাজার থেকে এগিয়ে হাতের বায়ে বড় একটা টিলা, নির্জন সেই টিলার উপরে। ঠিক আছে মকবুল হোসেন। আমি খান বাহাদুর নাজিমুদ্দিনের মা, আমি এসেছি রেশমি আর রাজের জীবন ভিক্ষা চাইতে। নাজিম জেনে গেছে রাজার রেশমি কোথায় আছে, আমার ভয় হচ্ছে ওরা হয়তো রাজকে মেরেই ফেলবে। আপনি কি বলছেন, আমার রাজ কোথায়? আপনি এসব জানলেন কি করে? আমি আড়িপে তো সব শুনেছি, ওরা নাকি টেকনাফ রোডে নন্দীপুর বাজার থেকে এগিয়ে বায় একটা পাহাড়ি টিলা, নাজিম হয়তো এক্ষুনি রওনা হয়ে যাবে। আপনি কি আমাদের সেখানেই নিয়ে যেতে এসেছেন? হ্যাঁ বাবা, আমি চাই না রাজ আর রেশমির কোনো ক্ষতি হোক। জানি না আপনাকে কি বলে শুকরিয়া জানাবো, তবে এ কথা ঠিক, আমার রাজের কোনো ক্ষতি হলে আবারও খুনো খুনো হয়ে যাবে। চোখ লেগে এসেছিল আর তুমি না বলে চলে যাচ্ছ। বেলা পড়ে গেছে, ঘরে লাকড়ি নেই, রাতের রান্না যেমন তেমন, সকালের চাও হবে না, লাকড়ি আনতে যাচ্ছি। আমার ডান চোখ তো লাগাচ্ছে, কাল সকালে যেও। তোর ওসব কিছু না, কুসংস্কার। জানো আমি না আলু ভাতে রান্না করতে শিখে গেছি, রাতে খিচুড়ি রান্না করব, চাল ডাল একসঙ্গে মিশিয়ে সিদ্ধ করলে ব্যাস। তুমি খুব লক্ষ্মী মেয়ে হয়ে গেছো। শোনো, কখন ফিরবে? ঘন্টাখানেকের মধ্যে। শোনো, আবার কি হলো? শোনো না, যাও এক ঘন্টা আর আমি কেটে যাবে। দু ঘন্টাও লাগতে পারে। এই দেখো
রয়েছ কে? এই ওকে যে মারতে পেরেছ তার প্রমাণ চাই। মাথাটা কেটে নিয়ে আসব। ভয় পেও না মা, আমি রাগারাগি করতে আসিনি, আমি এক অসহায় পিতা, তুমি আমার একমাত্র মেয়ে, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, তোমার খুশি আমার খুশি, তুমি যদি মনে করো যা করেছো তাতে ভালো হবে তাহলে আমি তোমার ভালোর জন্য সবকিছু মাথা পেতে নেব। আমি আর যাই হই, তোমার জন্মদাতা পিতা, তোমার কোনো দুঃখ কষ্ট আমি সইতে পারি না। তোমার ভালোবাসা যখন এতই গভীর আমাকে সবকিছু আগে জানালে না কেন? আব্বু অনেকবার বলতে চেয়েছি কিন্তু তোমার মুখের উপর কিছু বলতে গেলে আমার সবকিছু ওলট পালট হয়ে যায়। চাকি যা হবার হয়ে গেছে সবকিছু ভুলে যাও, বাড়ি ফিরে চলো, তোমার মা দাদি সবাই তোমার জন্য কাঁদতে কাঁদতে। কিন্তু আমি একা যাবো কি করে? না না একা যাবে কেন, রাজকেও আমি সঙ্গে নিয়ে যাবো। আব্বু আমাদের তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি এত ভালো। রেশমি মা আমার, রাজ এসে যাবে, এরই মধ্যে যা কিছু আছে গোজগাজ করে নে। খাবো বাড়ি ফিরে গিয়ে সবে একসাথে চা খাবো, তাড়াতাড়ি গোজগোজ করে নাও মনি। আপনি এখানে, আপনি এখানে কি করছেন? তোমরা এখানে কি করছো? রাজার রেশমি কোথায়? দাদিমা, আব্বু, দাদিমা, দাদিমা, দাদিমা।
রেশমি বোন আমার রাজ কোথায় মকবুল হোসেন আমরা কোনো ঝগড়া করতে আসিনি শুধু রাজকে ফিরিয়ে নিতে এসেছি মকবুল রাজ কোথায় মানে মানে আপু ভেতরে আমাকে নিতে এসেছেন আর রাজকেও আম্মি জান আপনি এখানে কেন কষ্ট করে এলেন আমি নিজেই তো ওদের দুজনকে নিয়ে যেতে এসেছি হ্যাঁ দাদুমা আমরা রাজের জন্যই অপেক্ষা করছি অপেক্ষা কেন রাজ কোথায় গেছে ও নিচে জঙ্গলে লাকড়ি আনতে গেছে আসুন আম্মি জান খান বাহাদুর নাজিমউদ্দিন রাজ কোথায় আমি জিজ্ঞাসা করছি রাজ কোথায় বলুন রাজ কোথায় খান বাহাদুর নাজিমউদ্দিন সাহেব রাজ কোথায় জঙ্গলে লাকড়ি আনতে গেছে আমরা তারই জন্য অপেক্ষা করছি আপনি মিথ্যে কথা বলছেন Thank you.
নাম করবে সারা পৃথিবী তাকে মনে রাখবে শুধু এ কথা কেউ যে মিলন অক্ষয় এ মিলন অসীম এ মিলন অমর এ মিলনের স্থিতিকাল কেয়ামত থেকে কেয়ামত।